উঠতে গেলি সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ হে রাব্বুল আলামিন আর রহমানির রহিম। আমাদের জাতীয় নেতৃবৃন্দ আজকের লোডশেডিং এবং জ্বালানি তাতে অপব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যাপারে তথ্যবহুল বক্তব্য আপনাদের মাঝে রাখবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ এইভাবেই রাস্তায় থাকতে হবে, এইভাবে রাজপথে স্লোগান দিতে হবে ইনশাল্লাহ আগামী দিনে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং অন্যান্য সংগঠন আমাদের কাউন্সিল সমূহ সম্পন্ন করেছেন এবং আমাদের নেতৃবৃন্দ নির্বাচন করেছেন। সেই আলোকে বিভিন্ন এলাকায় আমাদের নির্বাচিত নেতৃবৃন্দ ঘরোয়া বৈঠক করছে এবং নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে। এর মধ্যেই এই বর্তমান জালেম সরকারের রক্ষী বাহিনী আমাদের বহু নেতা কর্মীকে বিনা কারণে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। গত পরশুদিন ওয়ারী থানার আওতাধীন 38 নম্বর ওয়ার্ডের সভাপতি নির্বাচিত মাহফুজুর রহমান মোনা সহ 20 জনকে রাতের বেলা একটা ঘরোয়া অনুষ্ঠানে, তার জন্মদিন ছিল, বিনা কারণে ওয়ারী পুলিশ তার বাসায় গেছে চুরমার করে যায় এবং 20 জনকে গ্রেফতার করে নিয়ে যায়। প্রিয় ভাইয়া, আমাদের এই বর্তমান সরকার অতীতে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং বিনা বিচারে কারা বন্দী করে সহ বিভিন্ন অত্যাচারের মাধ্যমে আমাদের আন্দোলনকে দমন করেছে। বিভিন্ন সময় এরা বিরোধী মতকে দমন করার লক্ষ্যে আইসিটি অ্যাক্ট মামলা, বিস্ফোরক দ্রব্য মামলা, বিশেষ ক্ষমতা আইন মামলা সহ বিভিন্ন কালো আইন দ্বারা আমাদেরকে নিমজ্জিত করেছে। প্রিয় ভাইরা, আমি আপনাদের বলতে চাই আগামী দিনে এই আমাদের সংগঠন এবং দল যে কোনো কর্মসূচি দিবে, এবার প্রয়োজন হলে আমরা জীবন দিয়ে দিব, বুকের রক্ত ঝরাবো, মুখ ঝাঁচড়া হয়ে যাবে, তারপর আমরা এই আন্দোলন থেকে পিছিয়ে ফেলে যাবো না, যাবো না, যাবো না। এই দেশটা কারো বাবার সম্পত্তি না, কোনো দলের সম্পত্তি না, কোনো পরিবারের সম্পত্তি না। এই দেশের মালিকানা সবাই, রাষ্ট্র মালিকানা সবার, এই দেশটা জনগণের। আমরা আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমান যে কোনো কর্মসূচি ডাক দিবে, যখন আমাদের রাস্তায় নামতে বলবে, আমাদের মসনু ভাই আছে, সালাম ভাই আছে, ওনারা ডাক দেন, আমরা জীবন দিতে প্রস্তুত। আমরা কি জীবন দিতে প্রস্তুত? এই আমাদের কোন নেত্রী আছে? আবার বলো, হয় নাই তো কালেটা জিয়া।
মুক্তি 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 চাই, কালেজা চেয়ার মুক্তি চাই, কালেজা চেয়ার ভয় নাই, রাজপথ চালিয়ে নাই। ধন্যবাদ। এবং সবার সামনে আমি আমার সম্মানিত সদস্য সচিবের কাছে অনুরোধ জানাতে চাই, আগামীতে মহানগর দক্ষিণের সমাবেশ যেহেতু, আমাদেরকে একটু কথা বলার সময় দেন। আসসালামু আলাইকুম। এখন তারা গোটা অর্থনীতিকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে, এবং যে হারে তারা চুরি করেছে, লুট করেছে, এটা বোধ হয় ইতিহাসের কোনদিন খুঁজে পাওয়া যাবে। অবশ্য এটা আমাদের চরিত্র, আমাদের চরিত্র হচ্ছে চুরি করা, লুট করা। ওয়ার্ল্ড ব্যাংক বলেন, আইএমএফ বলেন, এডিবি বলেন, যা কিছু দিয়েছে ওই দল নিয়ে পেরিয়ে আওয়ামী লীগের নেতাদের পকেটে না করলেও তাদেরকে টাকা দিতে হবে, তাদেরকে টাকা দিতে হবে, এবং সেই টাকার পরিমাণ ধরে একটু দয়া করে এতে কাপড় চাকরি বিদ্যুৎ উৎপাদন না করে তাদের নিজস্ব ব্যবসায়ীদের কত বলছে। তামিলপুর তাদের আপনারা জানেন, তামিলপুর হচ্ছে আজিজ খান, আপনি সেই নাম করেছেন, সালাম খানের ছেলে, আমাদের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খানের বড় ভাই, তাকে দিয়েছে 9,378 কোটি টাকা নিয়ে গেছে। এইরকম 10টা গ্রুপের কাছে হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে আপনাদের প্রফিট থেকে বের করে।
আপনাদের পিছনে অনেক ছোট ছোট